만사 권능을 하시어 기뻐하신 흠파의 과정 부디당 바로의 풍 무시간의 부담으로 여행을 넘는 자식분들 앞으로 앞으로 আমাদের দাদা জীবন শ্রীমৎ বসবন্ধু ব্রহ্মচারীজী পৃথিবী বিশ্বের দরবারে শুধু আমেরিকায় চিকাগোতে বিভিন্ন জায়গায় তিনি যাবতীয় গুরুদেবের বিভিন্ন স্থান যে গিয়েছিলেন বক্তৃতা করেছেন স্মৃতিবিজয়ীদের স্থানগুলিতে গিয়েছেন সে সম্পর্কে অনেকে আলোচনা করলেন। তার একটা কথাই বলবো, ঈশ্বরের কৃপালে সহিষ্ণু যাহারে সেই সেই সত্যত্ব জানিবার পারে। কাজেই গুরুদেবের বিশেষ কৃপা, গুরুদেবের উত্তরসূরি আমার দাদা জীবন। তাই এই যে আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা বর্তমান প্রজন্মের জন্য ভীষণ প্রয়োজনীয়। এই অনুষ্ঠান শুধু মহানগর জীবন থাকলে হবে না, আমি চাইব এই অনুষ্ঠান, এই সম্বর্ধনা, এই যে প্রজেক্টরের মাধ্যমে যে বিভিন্ন আছে আপনারা দর্শন করতে পারবেন সেই সমস্ত স্থান, যে সমস্ত স্থানে আমাদের গুরু মহারাজ গিয়েছিলেন সেই সমস্ত প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গায় এগুলো প্রচারিত হোক। আর এখানে একটা কথা যে পরিবারের ঝুলি যে একটা গ্রন্থ গুরুদেবের সেটা যে অনুবাদ হয়েছে সেই গ্রন্থটা বিশেষ করে বর্তমান প্রজন্ম বা আমরা আর যারা আছি তাদের প্রত্যেকের এই গ্রন্থটাকে বিশেষভাবে দেখা দরকার। আর গুরুদেবের যে গ্রন্থগুলো, আমি একদিন গুরুদেবের কাছে বসেছিলাম, কয়েকটা প্রশ্ন করছিলাম, গুরুদেব বললেন আমার গ্রন্থগুলো পড়লে সমস্ত প্রশ্নের সমাধান আসে। কাজেই আমাদের গুরুদেব গ্রন্থগুলো প্রত্যেকের বিশেষভাবে পড়া দরকার, তাহলে একটা মানুষের জীবনে যা যা জিজ্ঞাসা সব কিছু প্রশ্নের সমাধান আমাদের এই গুরুদেবের মহানম গ্রন্থে পাওয়া যাবে। যাই হোক, অন্যান্য ব্রহ্মচারীবৃন্দ আছে, সর্বশেষে আমার দাদা জীবনকে সশ্রদ্ধ প্রণাম, মঞ্চে পৃষ্ঠ অন্যান্য ব্রহ্মচারীবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম ভালোবাসা, এবং অন্যান্য গুরু ভাইবোন যারা আছেন এখানে উপস্থিত প্রত্যেকে সশ্রদ্ধ প্রণাম ভালোবাসা প্রীতি নদী জানাচ্ছি। জয় জগৎ বন্ধু, জয় শ্রী গুরুদেব।